हाय फ्रेंड वेलकम बैक टू माय चैनल। तो कैमन आज तुम्हारा सबाई आशा करी खूब भालो आछो आर आमिओ खूब भालो आछि। देखते आज के साजुगुजु करे चले एसेछि तो अवश्य भालो आछि बोलेई। तो सकाल थेके आमि कोनो भिडियो शूट करिनि ताई भाबलाम कि सकाल थेके जेहेतु भिडियो करिनि एकटा भिडियो तो अवश्य छाड़तेई हबे जेहेतु आमार एटा लाइफस्टाइल ब्लग तो डेली आमाके एकटा भिडियो दितेई हबे। तो आजकेर भिडियो हच्छे जे कल के तुम्हारा सबाई जानो कि जामाषष्ठी। तो जामाषष्ठीर जन्य आमि किछु शपिंग করেছি, শপিং না অ্যাকচুয়ালি হালকা কেনাকাটি করেছি। তো তাই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এলাম। আর এখন বাজে রাত্রির দশটা পনেরো। তো তাই তোমার সাথে রান্নাবান্না করে ফ্রেশ হয়ে একবারে চলে এলাম ভিডিও করতে। তো দেখো আমি সব কিছু নিয়েই বসেছি, স্যার এটা বালিশ এটা আমি কোলে নিয়েছিলাম, দেখো সব কিছু নিয়েই বসেছি তোমাদের দেখানোর জন্য। তো তোমাদের প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে দেখাবো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবে যে ভালো লাগলো কি না, আর কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো। তো দেখো আজকে আমি সেজেছি, কেমন লাগছে বলবে। রোজই তো নাইটি পরে একটা ওই খোপা বেঁধে ভিডিও দিই, খোপা অ্যাকচুয়ালি আমি গরমে চুল খুলে একদম থাকতে পারি না এখনও, মানে আমি চুল খুলে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু প্রচুর গরম লাগছে। তো লাস্টে চুলটা সেই একই খোপা করে ওপরে তুলে রাখো, ওপরে তুলে বেঁধে নিলাম। তো এইভাবেই মেকআপ করে চলে না, আর মেকআপ বলতে আমি খুব একটা বেশি মেকআপও করি না, কানের আমি পরি না, কারণ কানের নিচের কানেরটা পরলে প্রচুর ব্যথা করে। তো এখন জাস্ট ভিডিও করার জন্য কানেরটা পরলাম, ওই কানের পরছি, হালকা লিপস্টিক লাগিয়েছি আর চোখে কাজল লাগিয়েছি, আর সিঁদুর টিপটা নর্মাল ওটা পরি, আর হ্যাঁ শাড়ি পরেছি, এইটা হচ্ছে মাস্ট। মানে শাড়ি তো কোনো সময় পরে ভিডিও করি না, আর আমি ঘরে খুব একটা শাড়ি পরিও না, কোথাও এলে গেলেই পরি। তো ভাবলাম চলো আজকে একটা শাড়ি পরে ভিডিও দিই, সবসময় নাইটি পরে তো আর ভালো লাগে না। তো দেখো আমি শাড়িটা পরেছি আজকে, তো এটা আমার সব শাড়ির মধ্যে একটা ফেভারিট শাড়ি, এটা প্রায় আমি গত 7 বছর ধরে কি 8 বছর ধরে তো আমি পরে আসছি শাড়িটা, মানে এত ভালো লাগে, এত কমফোর্টেবল শাড়িটা পরে, বিশেষ করে গরমে খুব কমফোর্টেবল, মানে পরে আরাম পাই। তাই জন্য প্রায় আমি কোথাও টুকটাক ধরো ব্যাংকে বা ডাক্তারের কাছে গেলে আমি এই শাড়িটাই পরি, কারণ হালকা লাগে। তো এর যেটা ব্লাউজ ছিল ওটা খারাপ হয়ে গেছে, তো এটা অন্য শাড়ির ব্লাউজের সাথে আমি পরেছি। তো দেখো কেমন লাগছে শাড়িটা, পুরোটাই রেড, আর রেডের ওপর হালকা ব্ল্যাক ব্ল্যাক প্রিন্ট করা আছে তোমরা। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক, কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকাল থেকে আমি আজকে কী কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ বললাম একটু ব্যস্ত ছিলাম, তো তাই কোনো ভিডিও শ্যুট করিনি। তো ভাবলাম চলো এখন বলি যে আমি সকাল থেকে আজকে কী কী করলাম, কারণ এটা হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, তো আমার ডেইলি লাইফস্টাইলে আমি কী কী করছি সবটাই তোমাদের জানা প্রয়োজন। তো আমি সকালে যেরকম সকালে উঠে বাসি কাজ টাজ করে স্নান করে তারপর টিফিন বানিয়েছিলাম, টিফিনে আজকে বানিয়েছিলাম লুচি আর রাত্রিরের তরকারি ছিল তো তাই জন্য বানাইনি, আর চা এইটাই বানিয়েছিলাম, লুচি আর চা বানিয়েছিলাম, আর রাত্রির যে তরকারি ছিল ওটা দিয়ে আমরা তিনজন ব্রেকফাস্ট করেছি। আর হ্যাঁ শাশুড়িও দিয়ে গেছিলো চাউমিন, তো ওইগুলোই আমরা খেয়ে নিয়েছি। আর তারপরে দুপুরে আমি যেহেতু কাজ করি তো কাজ করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো তো রান্না বসাতে দেরি হয়েছিলো, তাই ভাতের মধ্যে ডিম আলু একসাথে সব সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর করলা ভেজেছিলাম আর পেঁয়াজি ভেজেছিলাম, তো ওই দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে। তো দুপুরে আমার এই মেনু ছিল, আর রাত্রিরে বলতে এখন আমি ওই বললাম যে দুপুরের ভাত আছে ওটাতেই আমি জল ঢেলে চপ দিয়ে মেখে খাবো, আর ছেলে বলছিল লুচি খাবে তো ওর জন্য লুচি বানিয়ে দিয়েছি, আর ওর বাবা বলেছে আমি বাইরে থেকে খেয়ে আসবো। তো আমি আজকে বেশি কিছু শপিং করিনি, যেগুলো শপিং করেছি মানে কেনাকাটি করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো প্রথমে দেখে নিচ্ছি এইগুলো, তো এটা হচ্ছে বালিশ কভার, দেখো আমার যে বালিশ কভারগুলো আছে সেগুলো অনেক দিনই হয়ে গেছে, একটাই মানে সেট রয়েছে, তো সেগুলো মানে একভাবে কেচে আবার ওইগুলোই পরাতে হয়, তাই জন্য ঘরে বালিশ কভার পরানোর জন্য এইগুলো নিয়ে নিয়েছি। দেখো আমার 4টে বালিশ, তো 4টে নিয়েছি, আর এইটা একটা, সবগুলোই একই প্রিন্টের। প্লেটগুলো এটাও ঘরের জন্য, জামাষষ্ঠীর জন্য না,
মানে আমাদের এখানে বিক্রি করতে এসেছিল হরেক মানে 50 টাকা, তো আমার এই প্লেটগুলো ভালো লেগেছে তো তাই জন্য নিলাম আমাদের তিনজনের জন্য। যখন বিরিয়ানি রান্না করব বা স্পেশাল ডেতে স্পেশাল কিছু রান্না করলে তখন হয়েছে এই প্লেটগুলো ইউজ করব। দেখো কেমন লাগছে, আর এগুলো সব পড়া কলা পাতা ছাপা, আমার খুব পছন্দ হয়েছে আর হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে তাই জন্য তিনজনের জন্য তিনটে নিয়ে নিলাম। দেখো ভালো লাগছে, গেছিলাম তো জানি না তোমরা কাশ্মীরের ভিডিওগুলো দেখেছো কি না, তো কাশ্মীরের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে আমার চ্যানেল পেজে কাশ্মীরের ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। তো দেখো তো কাশ্মীরে গেছিলাম, ওইখান থেকে মানে আমরা অমৃতসর পাঞ্জাব গেছিলাম, তো পাঞ্জাবে বেশিরভাগ এই চুড়িদারের পিস পাওয়া যাচ্ছিল তো আমার এটা ভালো লেগেছিলো তো আমি এটা একটা নিয়েছিলাম, না এটা আমি নিইনি সরি এটা আমি কিনিনি, এটা আমার দিদি আমাকে গিফট করেছিল ওখানে গিয়ে, ও দু তিনটে কিনেছে তো ওই জন্য আমাকেও একটা কিনে দিয়েছিল, তো এটা আমার দিদি গিফট করেছিল পিস আর আমি এটা সেলাই করতে দিয়েছিলাম। তো এটা যখন অন্য কোনো দিন পরবো তো পরে তোমাদের দেখাবো, এখন এটা পরবো না, আর সেলাই করতে দিয়েছিলাম এটা আজকেই নিয়ে এসেছি তাই জন্য আজকের ভিডিওটার সাথেই এটা দেখাচ্ছি, এটা আজকেই নিয়ে এসেছি। এটা শর্ট চুড়িদার টাইপের বানিয়েছি আর এটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট, দেখো পাটিয়ালা প্যান্ট, এখনো দেখে তো মনে হচ্ছে ভালোই বানিয়েছে, তো দেখা যাক কিরম কি হয় পরে ফিটিংটা কিরকম হয়। তো যার কাছে সেলাই করতে দিই সে বললো যে ফিটিং না হলে আবার নিয়ে আসবো আমি ফিটিং করে দেবো, অথচ ফিটিংই বানিয়েছে কিন্তু আমি এখনো পরে দেখিনি। তো এর সাথে ওড়নাও আছে, তো ওড়নাটা এখন মানে ও পিকো করেনি নিশ্চয়, তো তাই জন্য নিয়ে আসেনি, ওড়নাটা রয়েছে বললো পিকো করে কালকে দেবে, তাও এই বাড়ির পাশেই তাই জন্য আনলাম, ঠিক আছে কালকে সকালে নিয়ে যাবো। দেখো কুর্তি কেমন লাগলো জানাবে, তো চলো নেক্সট ডেটা দেখাবো, সেটা হচ্ছে আমার মায়ের জন্য যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তো প্রথমেই যেরকম বললাম আমাদের জামাই ষষ্ঠী নেই, তো মা যেহেতু নিয়ম করে না খাওয়ন দাওয়ন করায় তো আমিও সেরকম নিয়ম অনুযায়ী যেটা মাকে কিছু দিতে হয় তো সেই হিসাবে আমি আমার ক্ষমতা অনুযায়ী মায়ের জন্য কিনে নিয়েছি। তো চলো এবার মায়েরগুলো তোমাদের দেখাই, মানে মায়ের গুলো না সরি একটাই কিনেছি মায়ের জন্য, তো মায়ের জিনিসটা তোমাকে দেখাই, তোমাদের এটা হলো মায়ের জামার প্যাকেট, তো এই ছাপা শাড়িটা কিনেছি মায়ের জন্য, দেখো কালারটা কিরম লাগছে খুলে দেখা, দেখো কালারটা কিরম লাগছে বলবে অবশ্যই কমেন্টে। তো আমার মা একটু ফর্সা ভিডিওতে তোমাদের দেখায়নি, তো কালকে যখন জামাষষ্ঠীতে যাবো আমার বাপের বাড়ির লোকের সাথে তোমাদের পরিচয় করাবো, তো মা একটু ফর্সা তো মায়ের গায়ে এই কালারটা ভালো লাগবে তো ওই জন্য এই কালারটা নিয়েছি। আর এটা আমাদের পাশের মানে পাড়ার দোকান থেকে নিয়েছি, বাইরে কোথাও যাইনি, এটা গুছিয়ে রেখে দিই। আরও কিছু কিছু জিনিস কিনে নিয়েছি, যেরকম আমার জন্য একটা নাইটি নিয়েছি দেখো, কারণ আমার সব নাইটিগুলো প্রায় মানে পুরনো হয়ে গেছে, মানে রোদ্দুরে মিলে তো হালকা কালার জ্বলে যায় সাদা সাদা হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে একটা নাইটি নিই। দেখো তো প্রিন্টটা কেমন লাগছে, তো দোকানদার বললো এটা নাকি জামদানি ছাপা, তো এটা পিওর কটন জামদানি কাপড় না কিন্তু নাকি বলে প্রিন্টটা জামদানি, তো ভালো লাগলো আমার এই কালারটা। তো আমাদের ঘরে যেহেতু মাল হয় আর ধুলোর কাজ, তো হালকা কালার নাইটি নিলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তাই জন্য এই কালারটা নিয়েছি।
তো কেমন লাগছে নাইটিটা প্রিন্টটা দেখো, আর এটা হাত কাটা, ভেতরে হাতা দেওয়া আছে। তো ভাবছি এখন গরমের দিন হাত কাটা পরলে অসুবিধা নেই, ভাবছি পরবো বা হাতা লাগিয়ে নেবো, যদি হয় হাতা লাগিয়ে নেবো, নাহলে হাত কাটাই পরবো। তো মায়ের ফোন এসেছিলো এক্ষুনি ভিডিও করতে করতে, তো মা জিজ্ঞেস কিরে কখন আসবি, তো বললাম চলে আসবো 10টা 11টা, বলছে না তাড়াতাড়ি আসবি, টিফিন টিফিন সব বানিয়ে রাখবো, সব তাড়াতাড়ি আসবি, কারণ আমরা প্রতি বছরই যাই টিফিন খাই না, যেতে যেতে 10টা 11টা বেজে যায়, অথচ খুব একটা যে দূরে তা না, সামনেই, তা 10টা 11টা বেজে যায়, তো আর টিফিন খাই না আমরা, একবারে দুপুরে খাবার খাই। তো মা বলে একদম কালকে সকাল সকাল চলে আসবি, কারণ টিফিন টিফিন সব বানিয়ে রাখবো আমি। বললাম ঠিক আছে, কিন্তু এরা বাবা আর ছেলে দুজনেই ওঠে 9টা সাড়ে 9টা, তো রেডি হতে তো 10টা সাড়ে 10টা বেজে যায়, তারপরে তো মানে মার্কেটে গিয়ে মিষ্টি যেগুলো আর কি লাগে, আম লিচু এইসব কিনতে কিনতে আরও 1 ঘন্টা লেগে যায়। তো তাই জন্য আমাদের পৌঁছাতে পৌঁছাতে মানে 12:30 11টা বেজে যায়। চলো নাইটিটা রেখে দিই, কেমন লাগলো বলবে। পাখা বন্ধ করে ভিডিও করছি, তো প্রচুর গরম লাগছে, আর আমার তো এমনি অভ্যাস নেই শাড়ি ঠাড়ি পরে মানে ভিডিও করা, সবসময় তো দেখো নাইটি পরেই ভিডিও করি, তো একটু গরম লাগছে। তো তোমাদের জন্য আমি সব কিছু অ্যাডজাস্ট করতে রাজি আছি, আর আমি কিন্তু আজকে সেজেছি, ওটা কিন্তু অবশ্যই সবাই বলবে কেরম লাগছে, যদি বলো ভালো লাগছে তাহলে আমি এরকমই সেজে গুজে ভিডিও দেবো, আর নাহলে ওই পাগলির মতোই দেবো। তো দেখো তারপরে কিনে নিয়েছি আরও 2টো গেঞ্জি, গেঞ্জি তো ছেলের জামা প্যান্ট আছে তাই কিনিনি, তো ভাবলাম চলো গরম তো হ্যান্ড গেঞ্জি কেনা যাক। দেখো এটা আমার ছেলের জন্য কিনেছি, গরমে হালকা পাতলা পরলে আরাম লাগবে, আর দেখো গেঞ্জিটা পুরো পিওর কটন আর একদম সফট, মানে পরেও আরাম পাবে একদম সফট। দেখো এটা আমার ছেলের জন্য নিয়েছি, আমার ছেলেকে তো তোমরা চেনোই, তো ওর জন্য আমি এটা নিয়েছি, কেমন লাগছে বলবে। আর এটা নিয়েছি, এটা নিয়েছি আমার গুন্নু বাবার জন্য, তো গুন্নু বাবাটাকে তোমরা তো অবশ্যই জানো না, যারা মানে যারা জানো মানে কেউই জানো না, কারণ আমি তো ওর ভিডিও আগের কোনো ব্লগে দিইনি আর না তোমরা দেখেছো। তো দেখো এটা ওর জন্য নিয়েছি, তো এই ধরনেরই আমি চাইছিলাম কিন্তু এই ধরনের ছিল না, তাই এই এই রকম নিলাম, যে এটা পুরো কটন কিন্তু এটা পিওর কটন না, তো এটা হালকা মানে ভয়েল বা কিছু রেয়ন টাইপের মেশানো আছে, বলতে পারছি না, তো তাই জন্য আনলাম যে তাহলে এটাই দিয়ে দাও, যেহেতু এটা ওর সাইজের ছিল না, এই সাইজই ছিল আর এর থেকে অনেক ছোট ছিল, যেটা ওর হতো না, এই সাইজটা কি দেখি 30 সাইজটা ছিল না, আর এটা হচ্ছে 32 সাইজ, তো ওই জন্য লাস্টে এটাই নিলাম। আর নিয়েছি, দেখো আর নিয়েছি গুন্নু বাবার জন্য 2টো ছোট্ট ছোট্ট জুতো, ছোট্ট ছোট্ট জুতো কেন বলো তো, মানে আমি যখন যাই আমার ছেলেকে নিয়ে, তো আমার ছেলের স্লিপারগুলো পরে ও মানে ঘুরতে থাকে, মানে ওর ভালো লাগে পরে, তো তাই জন্য ভাবলাম কি চলো ওর জন্যই একটা তাহলে স্লিপার নেওয়া যাক, সবসময় দেখি বড় বড় জুতোগুলো পরে ঘুরতে থাকে, তো ওকে কিনে এনে দিয়েছিল কিন্তু ওগুলো ওর ছোট হয়ে গেছে, তো ভাবলাম চলো এটা কিনে, তো এটাও আমি এখন জানি না ওর পায়ে হবে কি না, আমি জানি না ওর পায়ে হবে কি না, তো আমি দোকানদারকে বলেই এসেছি কি যদি ছোট হয় আমাকে চেঞ্জ করে দিতে, তো বলছে ঠিক আছে চেঞ্জ করে দেবে, তো আন্দাজ মতো তো এটা হয়ে যাবার কথা, 2 বছরের ওর মানে 2 বছর বয়স, তো 2 বছরের বাচ্চা দেখো কত বড় জুতো, আর ও এতটাই মানে লম্বা যে ওর পায়ে সব কিছু ছোট পড়ে যায়, গায়ের জামা ছোট পড়ে যায়, তো এই একটা নিয়ে নিয়েছি, এটার দাম মাত্র 50 টাকা নিয়েছি, দেখো কত কিউট না, ওপরে 2টো মিকি মাউস দেওয়া, আর সুন্দর ভালো লাগছে জুতোটা, তো আমি বললাম না নিয়ে যাই, যদি না হয় তাহলে আমি চেঞ্জ করি, 1 সাইজ বড় নিয়ে আসবো, পাশেরই পাড়ার দোকান তো কোনো অসুবিধা হবে না, তাই জন্য আমি এটা নিয়ে নিলাম কালকে যখন যাব ওর জন্য। আর গুন্নু বাবাটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, সেটা আমি বলতে ভুলে গেছি, ওটা ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে,
তো তোমরা ওকে দেখো নি, আর কালকে জামাষষ্ঠীর স্পেশাল ব্লগ আসবে, তো তোমরা অবশ্যই ওটা দেখবে। আর ওর মধ্যে আমার সব ফ্যামিলি মেম্বারকেও দেখাবো, মানে গুন্নু বাবার যে কথা বলছি, গুন্নু বাবাকে দেখাবো, আমার ভাই, বাবা, দিদি, জামাইবু, ভাইয়ের বউ, সবাইকে দেখাবো। তো তোমরা প্লিজ কালকের ভিডিওটা মিস করো না কিন্তু। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখবো আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সব দেখানো হয়ে গেছে, এই যে এবার এগুলো গুছিয়ে রাখি, দেখানো দেখে নিয়েছি, এবার গুছিয়ে রাখতে হবে, তো গুছিয়ে রাখি এগুলো। তো চলো, আমার সব কিছু দেখানো শেষ হয়ে গেছে, এবার গুছিয়ে রাখার পালা, গুছাতে হবে। আর কেমন লাগলো তোমাদের জিনিসগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যারা নতুন দেখছো আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, একটা কথা, যে এগুলো সব কটাই কিন্তু আমার টাকা দিয়ে কেনা, আমি আমার হাজবেন্ড বা কারোর থেকে আমি এক টাকা নিইনি, এটা আমার পয়সা, আমার কাজের টাকা দিয়ে আমি কিনেছি আমার মায়ের জন্য। তা কারণ আমার মা অ্যাকচুয়ালি কিছু নিতে চায় না কখনোই, মা যত পারে ভাবে কি দিই, কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে আমিও মাকে কিছু দিই। তো আমার এটা ভালো লাগছে যে আমি আমার টাকা দিয়ে কিনে আমার যেইটুকু সামর্থ্য আমি সেইটুকুই মাকে কিনে দিতে পারছি। আর তোমাদের আশীর্বাদ যদি থাকে আমার সাথে, তো আগে গিয়ে আমি আরও পারবো। মা কেন, আমার দিদি, আমার শ্বশুর শাশুড়ি সবাইকেই জানো আমি আমার পয়সা দিয়ে কিনে দিতে পারি। তো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাকে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কমেন্ট করে দিয়ে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি, আর পাখা যেহেতু বন্ধ তো একটু গরম লাগছে, তো চলো ভিডিও শ্যুট হয়ে গেছে, এবার পাখা অন করে নেবো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা এইভাবেই দেখতে থাকবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। সো টাটা, বাই বাই, গুড নাইট।